আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। অনেক দিন আসা হচ্ছে না, তো কাজের চাপে সেই জন্যে ক্ষমা প্রার্থী। তো আজকের টপিক হচ্ছে, আপনারা বুঝতেই পেরেছেন যে ককটেলে পাখি দেখারে এবার সামনে শীতকাল চলে আসছে, তো আমি রেস্ট দিয়ে দেবো। মানে আমার অনেক ব্রিড হয়ে গেছে, প্লাস চারবার ব্রিড হয়ে গেছে, এই বছর আমি আর বিট দেবো না, আবার শীতকাল পরে দেবো। তো আমি ককটেলের পাখি রেস্ট দেওয়া খুবই জরুরি, শুধু ককটেল কেন, যে কোনো পাখি বিট হয়ে যাওয়ার পর তাকে রেস্ট দেওয়া অত্যন্ত জরুরি। তো সেক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছেন এইখানে আমার পেয়ার ছিল, এইখানে আমি বক্স ছিল, বক্স খুলে দিয়েছি, প্লাস এইটার বিট আপনাদের ঘরে আমার শর্টস ভিডিওতে দেখিয়েছি, এখানে বাচ্চা উঠেছে আমার, তো সেই জন্যে আমি এর বক্সটা এখন খুলিনি, কারণ এখানে বাচ্চা আছে, এই মোটে উঠছে, এদের বক্স আমি খুলে দিয়েছি, রেস্ট আছে, এইটা মেটিং করছিলো ওই জন্য বক্সটা আমি খুলিনি। এক সপ্তাহ দেখব, যদি দেখি যে ডিম পেড়েছে তাহলে ভালো, নাহলে এদেরও বক্স খুলে দেবো। আর এইটার বাচ্চা আছে, এই লুটিনোটার বাচ্চা উঠেছে, আজকে উঠটা উঠেছে বাচ্চা, সেই জন্যে আমি এদের বক্সটা লাগিয়ে রেখেছি, এদের রেস্ট দিইনি। তো ককটেল পাখি অত্যন্ত জরুরি, রেস্ট দেওয়া দরকার, রেস্ট না দিলে পাখি সিনাটান হয়ে যাবে, হেলথ শুকিয়ে যাবে, শরীরটা হেলথ ঠিক থাকবে না, প্লাস খুব তাড়াতাড়ি এক্সপায়ার করে যাবে। এই দেখুন, এখানে আমার অ্যালবিনো একটা বাচ্চা আছে, আর এখানে একটা হোয়াইট ফেস পালের বাচ্চা আছে, প্যাচলেস পাল যেটাকে বলে, লুটিনো, এই লুটিনোটা বাচ্চা ছিল, বাচ্চাগুলোকে আমি সেল করে দিয়েছি, দিয়ে বক্স খুলে দিয়েছি, দিয়ে রেস্ট দিয়ে দিয়েছি। এরকম এই একটা লুটিনোর পেয়ার আছে, এটা আমি রেস্ট দিয়েছি, এখন এখন আর আমি এদের ব্রিড নেবো না। অ্যাডাল্ট মেল এটা, এইখানে একটা অ্যাডাল্ট মেল আছে, দেখতেই পাচ্ছেন, আর এইখানে অ্যালবিনোর পেয়ার আছে, এই পেয়ারটারও বাচ্চা আছে, ওই জন্য আমি এদের বক্স খুলিনি। এদের বাচ্চাগুলো যখনই বড় হয়ে যাবে তখনই আমি এদের বক্সও খুলে দেবো। তো ককটেলের অত্যন্ত জরুরি বক্স খুলে দেওয়া ব্রিডের পর, কারণ তাহলে তাদের শরীরের ইমিউনিটি ভালো থাকবে, শরীর ভালো থাকবে, আরও সামনে নেক্সট বারে যখন বিট করাবেন তখন খুব ভালো রেজাল্ট পাবেন। এখানে আমার ইয়েলো সাইট আছে, এদেরও রেস্ট দিয়ে দিয়েছি আমি, দেখতেই পাচ্ছেন। এখানে আমার বদ্রির বাচ্চা উঠেছে, আপনাদের ঘরে শর্টস ভিডিও দেখিয়েছি, তবু একবার দেখিয়ে নিই আপনাদের ঘরে, চারটে বাচ্চা উঠেছে, একটা ডিম নষ্ট হয়ে গেছে, এটা খেলে দিতে হবে। হ্যাঁ, এখানে চারটে বাচ্চা আছে, খুব সুন্দর বাচ্চা উঠেছে, আর এখানে আমার লাভবারে ডিম পেড়েছে, আপনাদের সাথে দেখিয়েছি। এখানে পাইনঅ্যাপেলগুলো রয়েছে, আর এখানে একটা পালের পেয়ার রয়েছে, এই দেখারে ব্রিডিংয়ে দেওয়া আছে। আর এখানে আমার বদ্রি আছে, বদ্রিগুলো আলাদা করে দিয়েছি, ওরা বাচ্চা উঠেছে ওইখানে, ওই জন্য এখান থেকে আলাদা করে রেখে দিয়েছি, এখন বাচ্চা বড় হয়ে গেলে একসাথে করে দেবো। তো বন্ধুরা, আপনারা সবাই ককটেল পাখিকে রেস্ট দেবেন ব্রিডিং করার পর, ব্রিড যখন হয়ে যাবে মিনিমাম দু মাস তিন মাস করে রেস্ট দিতে হবে। রেস্ট দিলে পাখির হেলথ ভালো থাকে, পাখি নেক্সট বার যখন বিট করবে ভালো রেজাল্ট পাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, এবং পাশে থাকা বেল এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও যদি আপলোড করি আপনাদের কাছে খুব শীঘ্রই সেটা পৌঁছে যাবে।